বিপ্লবের অগ্রসেনা সাইদ কুতুব শাহিদ রহিমহুল্লাহ। এই পর্বে ইসলামের এমন এক বীর সৈনিকের জীবনী আলোচিত হবে যিনি বহু মানুষের চিন্তা চেতনা মতাদর্শে সরাসরি প্রভাব রেখেছেন। পৃথিবীময় ছিটিয়ে ছড়িয়ে থাকা আল্লাহর রাস্তায় জিহাদরত বহু মুজাহিদের তাত্ত্বিক গুরু তিনি। নাম তার সাইদ কুতুব শাহিদ রহিমহুল্লাহ। মিশরের ইখওয়ানুল মুসলিমিনের তথা মুসলিম ব্রাদারহুডের একজন বিশিষ্ট নেতা হিসেবেই তিনি সমধিক পরিচিত। যদিও তার কাজের পরিধি শুধু ইখওয়ানের মাঝে সীমাবদ্ধ নয়, শাইখ আবদুল্লাহ ইউসুফ আজাম রহিমহুল্লাহকে একবার প্রশ্ন করা হয়েছিল, তিনি কার মাধ্যমে জিহাদের পথে অনুপ্রাণিত হয়েছেন? উত্তরে সাইদ কুতুবের কথা বলেন তিনি। একজন মানুষের চিন্তা, লেখনি, কাজকর্ম কীভাবে বিশ্বে এত সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করতে পারে তা বোঝার জন্যে সাইদ কুতুবের জীবনী আলোচনা খুবই জরুরি। দূরদর্শী পিতামাতা। সাইদ কুতুব শাহিদ রহিমহুল্লাহ 1906 সালে মিশরের মুশালে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষেরা কি ভারত থেকে এসেছিল নাকি মিশরীয় ছিল তা নিয়ে মতভেদ আছে, তবে পরিবারটি মিশরে বেশ সম্ভ্রান্ত। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অনেক সম্পদের মালিক হলেও ধীরে ধীরে তা কমে আসে, কিন্তু তারপরেও যথেষ্ট প্রভাবশালী রয়ে যায় পরিবারটি। সাইদ কুতুবের পিতা সমাজে যথেষ্ট সম্মানিত ব্যক্তি, রাজনৈতিক মহলেও পরিচিত। রাজনৈতিক বহু সমস্যার সমাধান দিতেন তিনি, আর ধার্মিকতা তো ছিলই। তার পরিবারও দিনদার, তিনি 5 ওয়াক্ত সালাতে সাইদ কুতুবকে মসজিদে নিয়ে যেতেন। সে সময় হাজ করা ছিল খুবই কষ্টসাধ্য আর ব্যয়বহুল, কিন্তু সাইদ কুতুবের পিতা সেই সময়ও হাজ করতেন। কুতুব তার শ্রদ্ধেয় পিতা সম্পর্কে বলেন, আমি যখন একেবারে ছোট তখন থেকেই বাবা আমার মন মস্তিষ্কে কিয়ামত দিবসের ভয় বৃদ্ধমূল করে দিয়েছেন। তাফসির ফি জিলালিল কুরআনুল করিম এবং নাশিদুল কুরআন বই দুটিতে এর প্রমাণ যথেষ্ট। কিয়ামত সংক্রান্ত আয়াতসমূহে সাইদ কুতুবের দেয়া ব্যাখ্যা দেখলেই বোঝা যায় যে পিতার দেখানো সেই ভয়ের কতটা প্রভাব ছিল তার জীবনে। সাইদ কুতুবের মাতাও মহীয়সী সম্ভ্রান্ত নারী এবং সাচ্চা মুমিনা। তার দুই ভাই অর্থাৎ সাইদ কুতুবের দুই মামা ছিলেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের স্নাতক, তারাও সম্ভ্রান্ত এবং ধার্মিক। কুতুবের মা নিয়মিত দান সাদকা করতেন। যে সময় শ্রমিক তাদের জমিতে কাজ করত তাদেরকেও সবসময় কোরআন তিলাওয়াত শুনতেন তিনি। জমিতে শ্রমিকদের কাজ তদারকি করার সময়ও রেডিওতে কোরআনুল করিমের তিলাওয়াত শুনতেন। এ প্রভাব সরাসরি পড়েছে সাইদ কুতুবের ব্যক্তিত্বে। সুযোগ্য ভাই বোন। সাইদ কুতুবের ভাই বোনেদের দেখলে বোঝা যায় তাদের পুরো পরিবার কেমন ছিল। তার ছিল 3 বোন এবং আরও একজন ভাই। সবার বড় বোনের নাম নাফিসা। নাফিসার 2 সন্তান রিফআত এবং আজমা। কুতুবের মতো এই 3 জনও প্রচণ্ড নির্যাতিত হয়েছে জালিমের কারাগারে। রিফআতকে কুতুবের সামনেই শহীদ করা হয়, আজমাকেও প্রায় মেরেই ফেলা হচ্ছিল। আরেক বোন আমিনার সাথে একজন ইখওয়ান সদস্যের বিয়ে ঠিক হয়েছিল, পাত্র কিন্তু তখন কারাগারে। তিনি আমিনাকে বলেছিলেন, দেখো আমি লম্বা সময় কারাগারে থাকব, তুমি অন্যত্র বিয়ে করে নাও। উল্টো আমিনাই তাকে জোর করেন, না আপনি কারাগার থেকে বেরিয়ে আসার পর আপনাকে বিয়ে করব। পরবর্তীতে আমিনার 50 বছর বয়সে ওই ব্যক্তির সাথে বিয়ে হয় তার। কিন্তু আমিনার স্বামীকে মিশরের স্বৈরশাসক আনোয়ার সাদাত নির্যাতন করে হত্যা করে। সাইদ কুতুবের অপর ভাই মোহাম্মদ কুতুবও এখনও জীবিত আছেন, সৌদি আরবে বসবাস করছেন তিনি। তিনিও ভাইয়ের সাথে দীর্ঘদিন অবরুদ্ধ ছিলেন, নির্যাতন করে প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছিয়ে দেওয়া হয়েছিল তাকেও। ইখওয়ানের যে সকল নেতাকর্মী মিশর সরকারের রোষানলে পতিত হয়ে কারাগারে যেতেন তাদের স্ত্রী পুত্র পরিবার পরিজনের দেখাশোনা করতেন অপর বোন হামিদা। সাইদ কুতুব অবরুদ্ধ থাকাকালীন তার পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা ইখওয়ানের অন্যান্য কর্মীদের কাছে পৌঁছিয়ে দেওয়ার কাজও হামিদাই করতেন। অবশেষে 1995 সালে তাকেও গ্রেফতার করে তার ভাইয়ের সাথে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। শান্ত সৌম্য বিপ্লবী। সাইদ কুতুব শাহিদ রহিমহুল্লাহের ক্ষুরধার লেখনি ও শক্তিশালী চিন্তা পরে যে কারো মনে হতে পারে তিনি দেখতে শুনতে বেশ বড়সড় হবেন। জলজলে গায়ের রং, বিশাল দেহে বিপ্লবী, বাজখাই কণ্ঠ। যেহেতু তার লেখনি আক্রমণাত্মক, তার ভাবভঙ্গিমাও হয়তো আক্রমণাত্মক, বাস্তবে তা নয়। এক ব্যক্তি তার সাথে সাক্ষাৎ করে এসে বলেছিলেন, আমি ভাবতাম সাইদ কুতুবকে 1000 লোকের মধ্যেও আলাদা করে চিনে নেওয়া যাবে, আসলে দেখি উল্টো। বাদামি রঙ্গাতক
মাঝামাঝি উচ্চতা, দুর্বল শারীরিক গঠন। অসুস্থতার কারণে শৈশব থেকেই দুবলা পাতলা ছিলেন সাইদ কুতুব। কারাগারে থেকে আরও দুর্বল হয়ে যান। ছবি দেখলে বোঝা যায় কতটা পলকা লোক ছিলেন তিনি। মানুষের সাথে খুবই শান্ত ভাবপূর্ণ হয়ে কথা বলতেন, অগ্নিঝরা বিপ্লবী শাস্তেন না। এখান থেকেই বোঝা যায় যে তিনি কোন ধরনের তারবিয়াত তার পরিবারে পেয়েছিলেন। শৈশবের জ্ঞান পিপাসা। একবার এক ঘটনা ঘটল। সাইদ কুতুব যে স্কুলে পড়াশোনা করতেন সেখানকার কোরআন শিক্ষকের সাথে স্কুল কর্তৃপক্ষের মনোমালিন্য হয়। স্কুল ছেড়ে চলে যান তিনি, প্রতিষ্ঠা করেন নিজস্ব হিফজুল কুরআন মাদ্রাসা। সাইদ কুতুবের পিতা ওই শিক্ষকের সাথে ওয়াদা করেছিলেন যে ছেলেকে তার মাদ্রাসায় দেবেন। তখন সেই মাদ্রাসা এবং স্কুলের মধ্যে চলত হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। ওই মাদ্রাসায় পাঠানো হলো কুতুবকে, কিন্তু তিনি সেখানে গিয়ে দেখতে পেলেন যে সেখানে পড়াশোনা ভালো হচ্ছে না, শিক্ষকের পাঠদান ভালো না, ছাত্ররা এদিক সেদিক ঘোরাফেরা, গল্পগুজব, খেলাধুলা করে। মোট কথা, আশানুরূপ দীক্ষা তিনি পাচ্ছিলেন না সেখান থেকে। এসব দেখে তিনি মনক্ষুণ্ণ হয়ে তিনি আগের স্কুলে ফেরত আসেন। তখন মাদ্রাসায় হিফজ বিভাগের ছাত্র শিক্ষক সকলেই স্কুলকে ব্যঙ্গ করে বলতে লাগল, তারাই কি কোরআন শেখাবে, তারা তো কোরআন সম্পর্কে কিছুই জানে না। আমরা আমাদের ছাত্রদের যথাযথভাবে কোরআন শেখাই, মুখস্থ করাই, আমরা ওদের চেয়েও ভালো। এসব দেখে সাইদ কুতুব বালক বয়সে কোরআন মুখস্থ করার চ্যালেঞ্জ অনুভব করেন। ভাবলেন, আমি এই মাদ্রাসার লোকেদের দেখিয়ে দেবো যে স্কুলে পড়েও আমি কোরআন মুখস্থ করতে সক্ষম। 8 বছর বয়স থেকে কোরআন মুখস্থ করতে শুরু করলেন তিনি। রাত 12টা পর্যন্ত জেগে জেগে সবক দিতেন। বছরে 10 পারা করে 11 বছর বয়সেই তিনি সম্পূর্ণ কোরআন মুখস্থ করে ফেলেন। বালক বয়সী কুতুব উঠা বসা করতেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের মজলিসে। একবার এক শাইখ সূরা কাহাফের তাফসির করছিলেন, পড়তে পড়তে এলেন এই আয়াতে। আয়াতের নাবগো শব্দটা মূল বানান আনবাগে, কিন্তু আয়াতে নুন ও গাইন আছে, ইয়া নেই। সাইদ কুতুব প্রশ্ন করে বসলেন, এখানে ইয়া বাদ গেল কেন? শাইখ জবাব দিলেন, তিলাওয়াতের সহজার্থে। এই ঘটনা বর্ণনার উদ্দেশ্য হল বালক বয়সে সাইদ কুতুব শাহিদ কতটা সূক্ষ্ম জ্ঞান রাখতেন তা বোঝানো। সাইদ কুতুব ছিলেন বইয়ের পোকা, যেখানে যা টাকা পেতেন পকেট খরচ সহ সব টাকা জমিয়ে রাখতেন, জমানো টাকায় বই কিনতেন। তাদের গ্রামে এক বইওয়ালা লোক আসত, নাম সালিহ। কুতুব তাকে ডাকতেন সালিহ চাচা। তিনি এই লোকের ধরাবাঁধা ক্রেতা। কখনো কখনো দেখা যেত কোনো বই পছন্দ হয়েছে কিন্তু টাকা শেষ, তখন সালিহ চাচা ভাড়া দিতে চাইতেন। কুতুব বলতেন, না, ভাড়া নেব না, বাকিতে দিয়ে দিন, পরের বার এলে আমি আপনাকে টাকা দিয়ে দেব। বই কেনাটা এখনকার মতো তত সহজ ছিল না, বই খাতা কলম সব কিছুর দাম ছিল বেশি, লেখাপড়াও ব্যয়বহুল ব্যাপার। 12 বছর বয়সে সাইদ কুতুব সে সময়ে নিজের টাকায় কেনা 25টি বইয়ের মালিক ছিলেন। এখনই বা কজন কিশোর আছে যারা নিজের টাকায় 25টি বই কিনেছে? প্রাপ্ত বয়স্কই বা কজন আছে এমন? গ্রাম্য লোক, বিশেষত মহিলা ও শিশুদের মসজিদে বসে ইলম শেখার সুযোগ পেত না। সাইদ কুতুব আল আজহারের আলিমগণের থেকে যা শিখতেন ফিরে এসে এদেরকে শেখাতেন সেসব। বড় হওয়ার পর অবশ্য আর গাইরে মাহারাম মহিলাদের বাড়িতে যাওয়ার সুযোগ থাকেনি। 1919 সালে সাইদ কুতুবের বয়স যখন 13 বছর, তখন থেকেই তাদের ঘর বিপ্লবীদের গোপন মিটিংয়ের জায়গা হিসেবে ব্যবহৃত হতো। কুতুবের দায়িত্ব ছিল বৈঠকের সারাংশ গ্রামের মানুষের কাছে পৌঁছিয়ে দেয়া, বিপ্লবের খবর জানিয়ে দেয়া। প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা। সাইদ কুতুব শাহিদ রহিমহুল্লাহ পরবর্তীতে মুসা শহর থেকে কায়রোতে চলে আসেন, কারণ তাদের সম্পদ দিন দিন কমে আসছিল। ছেলে মেয়েদের পেছনে অতিরিক্ত খরচ করতেন তার পিতা, তাদের জমিজমাও বিক্রি করে দিতে হচ্ছিল এই কারণে। ভাড়া নিতে হয়েছিল নতুন বাসা, তাই কুতুবের মা তাকে কায়রো গিয়ে আয় উপার্জন করতে বলেন। 1924 সালে শিক্ষকতায় ডিপ্লোমা করলেন সাইদ কুতুব, কিন্তু তিনি এতেই সন্তুষ্ট ছিলেন না, তার আকাঙ্ক্ষা উচ্চশিক্ষা। তাই তিনি দারুল উলুম কায়রোতে যেতে চাইলেন। দারুল উলুম ছিল কায়রোর অন্যতম প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়, কিন্তু সেখানে ভর্তি হতে হলে আগে 4 বছরের প্রিপারেটরি কোর্স করতে হয়। সাইদ কুতুব তাই করলেন, সফলতার সাথে উত্তীর্ণ হন 1929 সালে, ভর্তি হন দারুল উলুমে। 1933 সালে সাইদ কুতুব সেখান থেকে ফার্স্ট ক্লাস থেকে অনার্স সম্পূর্ণ করেন। তার ডিগ্রি ছিল আরবি ভাষা ও সাহিত্যে, কিন্তু এর পাশাপাশি সেই বিভাগেরই অন্তর্গত আরও অনেক বিষয়ে পড়তে হয়েছিল, শরিয়াহ, তুলনামূলক ভাষাতত্ত্ব, যুক্তিবিদ্যা, দর্শন, ইতিহাস,
রাজনৈতিক, অর্থনীতি সহ আরও অনেক বিষয়। অনেকে বলেন সাঈদ কুতুব আরবি ভাষা ও সাহিত্যের ছাত্র, তিনি শরিয়া পড়েননি, তাই এ সংক্রান্ত জ্ঞান তার নেই। এটা সম্পূর্ণ মিথ্যা অপবাদ। তারা জানেই না সাঈদ কুতুব শাহিদ রহিমুল্লাহ কী পড়েছেন, কারণ দারুল উলুম বিশ্ববিদ্যালয় ছিল উচ্চশিক্ষার জন্য বহুল আরাধ্য স্থান। তারা শরিয়া ভালো করেই পড়ায়। কর্মজীবনের সূচনা। 1933 সালে স্নাতক সম্পূর্ণ করার পর সাঈদ কুতুব শাহিদ রহিমুল্লাহ শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি পান। 1940 সালে তিনি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সম্পাদক এবং অনুবাদক। এর চার বছর পর তাকে সেই পদ থেকে বদলি করে স্কুল ইন্সপেক্টর বানানো হয়, কারণ তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কর্তৃপক্ষের পছন্দ ছিল না। তার শিক্ষা বিষয়ক লেখালেখি ভালো লাগত না তাদের। এরপর 1948 থেকে 1950 সাল পর্যন্ত স্কুল ইন্সপেক্টর ছিলেন তিনি। এরপর আমেরিকার শিক্ষা ব্যবস্থা ও পাঠদান বিষয়ে অধ্যয়ন করার জন্যে আমেরিকা পাঠানো হয় তাকে। 1950 সালে তিনি আমেরিকা থেকে ফিরে আসা মাত্রই শিক্ষা মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেন। এর কারণ তার চিন্তাধারার সাথে তাদের চিন্তাধারা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ব্যাপক পার্থক্য। মানসিক জাহিলি যুগ। সাঈদ কুতুব শাহিদ রহিমুল্লাহ একটু সুষ্ঠু পরিবেশে প্রতিফলিত হয়েও মাঝপথে জাহিলিয়াতে ডুবে গিয়েছিলেন। 1925 থেকে 1940 পর্যন্ত ছিল এর মানসিক জাহিলি যুগের ব্যাপ্তি, অর্থাৎ দারুল উলুম কায়রোতেও উচ্চশিক্ষা অর্জনের সময়টুকু। সেখানে পাশ্চাত্য সভ্যতা, সমাজ ও সংস্কৃতি নিয়ে পড়তে পড়তে বস্তুবাদের মূলনীতি তত্ত্ব তার অন্তরে ইসলাম সম্বন্ধে সন্দেহ জাগিয়ে তোলে। এই অভিজ্ঞতা তথাকথিত আধুনিক শিক্ষা অর্জনকারী অসংখ্য মুসলিম তরুণদের রয়েছে। দিনের পথে প্রত্যাবর্তনের জন্যে সাঈদ কুতুবের জীবনী হতে পারে তাদের জন্য আলোর দিশা। মনের মধ্যে নিজের সাথে বিদ্রোহ করে দিন কাটাচ্ছিল সাঈদ কুতুব। তিনি সবসময় একটা জিনিস জানতে উদগ্রীব হয়েছিলেন, তা হল জীবনের রহস্য। কেন এ জীবন, কেনই বা মরে যাওয়া, কোথা থেকে এসেছি, কোথায় যাব, এসব ভেবে প্রায় চিৎকার করে কাঁদতে থাকতেন তিনি। মরে যেতে চাইতেন, যেন মৃত্যু তাকে এই মানসিক সংঘাত থেকে দূরে নিয়ে যায়। নিরশ্বরবাদী ও শূন্যবাদী ধ্যান ধারণায় নিমজ্জিত প্রতিটি তরুণ যুবা মানসিক চিত্র এরকমই। তার মনের এই অবস্থা চলাকালে তিনি অনেকগুলো কবিতাও লিখেছেন। আশাতিউল মজহুল তথা অজানা উপকূল নামে সংকলিত হয়েছে এগুলো। তিনি তার নিজের এই অবস্থা পরবর্তীতে এভাবে ব্যাখ্যা করেছিলেন যে তিনি যেন এক উপকূলে দাঁড়িয়ে আছেন, সাগরের সন্ধান করছেন কিন্তু পাচ্ছেন না। কেমন তার বিশালতা, সেই সাগরের নামটাই বা কি? সাঈদ কুতুব শাহিদ রহিমুল্লাহ তার এই মানসিক সংঘাত থেকে পরিত্রাণ লাভ করেছিলেন, কিন্তু কিভাবে তিনি ইসলামপন্থী ব্যক্তিত্বে পরিণত হলেন? ইসলাম কীভাবে তার জীবনের মোড় ঘুরিয়ে দিল? জাহিলিয়াতের সমাপ্তি। সাঈদ কুতুব শাহিদ রহিমুল্লাহ যখন দীনের পুনর্সন্ধান পান, তখন এই দীন তার জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসে। সন্দেহ সংশয় ও অবিশ্বাসের দুনিয়া থেকে ইমান, ইসলাম, দীন, দাওয়াহ ও জিহাদের দুনিয়ায় ফিরে আসলেন তিনি। পরিণত হলেন এক নতুন মানুষে। তিনি বলেন, আমি যেন নতুন করে জন্ম নিলাম। জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার কিছু ঘটনা ঘটে তার সাথে। প্রথমটি আমেরিকায় যাওয়ার পথে। জাহাজে অবস্থানকালে হঠাৎ বড় বড় ঢেউ আসে, ঢেউয়ের ধাক্কায় কাঁপতে থাকে জাহাজ। ঠিক সেই মুহূর্তে কুতুব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের বাস্তবতা প্রত্যক্ষ করে আবির্ভূত হয়ে পড়েন। তিনি বলেন, ঠিক তখনই আমার বুকে ইমানের শক্তি বিদ্যমূল হয়ে যায়। দ্বিতীয় ঘটনাটি আমেরিকার সান ফ্রান্সিসকোতে অবস্থানকালে। সাঈদ কুতুব বলেন, সেখানে তিনি এক উঁচু পাহাড়ে চড়েন একবার। পাহাড়ের উচ্চতা থেকে প্রত্যক্ষ করেন সৃষ্টি জগৎ। আল্লাহ তাআলার সৃষ্ট দুনিয়ার সৌন্দর্য ও আশ্চর্যময়তা দেখে চমৎকৃত হয়ে পড়েন। আল্লাহ তাআলার সৃষ্টিতে ও মহাবিশ্বে খুঁজে পান আল্লাহ তাআলার নিদর্শন। ঠিক সেই মুহূর্তে তার হৃদয়াভ্যন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস সজোরে ধাক্কা দেয়। এতেই তিনি ফিরে পান চৈতন্য। ওই দুই ঘটনার পরই তিনি কোরআনকে তার জীবনের পথ নির্দেশিকা হিসেবে গ্রহণ করে নেন। এবারে তিনি কোরআনুল কারিমকে সকল বাহ্যিক ধ্যান ধারণা থেকে মুক্ত রেখে আক্ষরিকভাবে অধ্যয়ন করা শুরু করেন। তার মাতৃভাষা আরবি। এরপরেও কোরআনুল কারিমকে কোরআনের অনুধাবনে বুঝতে ও পড়তে শুরু করেন তিনি। জীবনের অন্তর্নিহিত অর্থ বুঝতে কোরআনুল কারিমকে সহায়ক হিসেবে গ্রহণ করেন। সৃষ্টির সাথে জীবনের সাদৃশ্য খুঁজতে ব্যবহার করেন কোরআনুল কারিমের উদাহরণ। এরপর ধীরে ধীরে অধ্যয়ন করেন ইসলামের মৌলিক নীতিমালা। পরিবর্তনের তিনটি ধাপ। সাঈদ কুতুব শাহিদ রহিমুল্লাহের ইসলামপন্থী হওয়ার প্রক্রিয়াটি বুঝতে হলে আমরা তার জীবনকে তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমত, তিনি কোরআন অধ্যয়নকে কেন্দ্র করে নিউ কোরআন লাইব্রেরি প্রজেক্ট চালু করেন।
শাইখ আলী তান্তাভি রাহিমহুল্লাহ সাইদ কুতুব শাহিদ সম্পর্কে বলেছিলেন, আল্লাহ তাআলা সাইদ কুতুবকে কোরআন বোঝার যে মেধা দান করেছেন, কোরআনের সৌন্দর্যের ধনভাণ্ডার খোলার যে চাবি দান করেছেন, তা আর কাউকেই দান করেননি। সাইদ কুতুব শাহিদ রাহিমহুল্লাহকে কোরআন কীভাবে আসক্ত করেছে সেই সম্পর্কে তিনি নিজে বলেছেন, কোরআনুল কারিমের ছায়াতলে জীবনযাপন এমন এক নিয়ামত, এর আস্বাদন ব্যতীত কেউই এর স্বরূপ জানে না। এটি জীবন বৃদ্ধি করে, জীবনে আনে বারাকাহ ফাল্গুন ধারা, এবং পরিশুদ্ধ করে তোলে মানব জীবন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে জীবনের অল্প সময়ে হলেও কোরআনুল কারিমের ছায়াতলে থাকার অনুগ্রহ দান করেছেন। দ্বিতীয় পর্যায়ে তিনি কোরআনুল কারিমের শিক্ষা দিয়ে কমিউনিজম ও ক্যাপিটালিজম মতাদর্শকে খণ্ডন করা শুরু করেন। এই সমস্ত মতবাদ মিশরীয় সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল তখন। সাইদ কুতুব এসবের খণ্ডনে প্রচুর বইপত্র লেখেন। সেই সময়কার লেখা তার একটি প্রসিদ্ধ বইয়ের নাম হল আল আদালতুল ইজতিমাইয়া ফিল ইসলাম, যা ইংরেজিতে সোশ্যাল জাস্টিস ইন ইসলাম নামে অনুদিত হয়েছে। সাইদ কুতুবের জীবনের তৃতীয় মূর্তি ছিল ইসলাম ধর্মকে পরিপূর্ণ ও ব্যাপক জীবন ঘনিষ্ঠ আন্দোলন হিসেবে অনুধাবন, এমন এক আন্দোলন যা জীবনের সর্ববিধ ক্ষেত্রে প্রযোজ্য। সাইদ কুতুব মানুষের ওপর আল্লাহ তাআলার দেয়া দায়িত্বের বাস্তবতা বুঝতে পেরেছিলেন, আরও বুঝতে পেরেছিলেন সমগ্র মানবজাতির উপর উম্মাতে মুহাম্মাদের সাক্ষী হওয়ার বাস্তবতাটিও। ইসলামের প্রচার কার্যে নেমে সাইদ কুতুব বুঝতে পারলেন যে তার দায়িত্ব কুরআনুল কারিমে বলে দেওয়া হয়েছে, তার নিজের জীবন কীভাবে পরিচালনা করতে হবে কুরআনুল কারিমে আছে তার ম্যানিফেস্টো, রাজনৈতিক কর্মকাণ্ড। সাইদ কুতুব শাহিদ রাহিমহুল্লাহ 1942 সাল পর্যন্ত আলেফ হিজব নামক একটি সংগঠনের সাথে যুক্ত ছিলেন। এরপর তা ছেড়ে দিয়ে তৈরি করেন হিল্লুস সায়াদিন নামে আরেকটি সংগঠন। কিন্তু 1945 সালে তিনি সকল রাজনৈতিক দল ছেড়ে দেন, প্রত্যাহার করে নেন সব ধরনের সক্রিয়তা ও রাজনৈতিক কর্মকাণ্ড, অন্যদেরকেও ছেড়ে দিতে বলেন। তিনি বললেন, এসব রাজনৈতিক দল নিজেদের স্বার্থ গোছাতে ব্যস্ত, তারা জনগণের জন্য কিছুই করে না। তিনি বুঝতে পেরেছিলেন এরা কুতুবের গভীর উদ্দীপনা, কর্মময় জীবন ও শক্তি ব্যয়ের যোগ্য স্থান নয়। তিনি সে সময়কার যাবতীয় রাজনৈতিক দলের ব্যাপক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে একাই লড়ার সিদ্ধান্ত নেন, প্রকাশ করেন লেখনী, বক্তৃতা ও ম্যাগাজিন। 1953 সালে ইখওয়ানুল মুসলিমিনে যোগ দেওয়ার আগ পর্যন্ত এসব কার্যক্রম চালিয়ে যান তিনি। ইখওয়ানুল মুসলিমিন 1952 সালে মিশরে একটি বিপ্লব হয়। সেই বিপ্লবের পর মিশরের শাসক হয়ে যায় অত্যাচারী জামাল আবেদিন নাসের। কীভাবে বিপ্লবটি হলো, কীভাবে জামাল আবেদিন নাসরের মিশরের শাসক হলো, তা বুঝতে হলে আমাদেরকে সাইদ কুতুব শাহিদ রাহিমহুল্লাহ ও তার দল ইখওয়ানুল মুসলিমিনের আন্দোলনকে বুঝতে হবে। ইখওয়ানুল মুসলিমিনের পরিকল্পনা ছিল তারা একটি বিপ্লব করবে। বিপ্লবের সুবিধার্থে তারা পরিকল্পনা করেছিল সেনাবাহিনীর মাঝে নিজেদের চিন্তা ও মতাদর্শ ছড়িয়ে দেওয়ার। তাদেরকে ইখওয়ানে এনে দেওয়া হবে বিভিন্ন পদ, কিন্তু সেনাবাহিনীর এই অফিসাররা সরাসরি ইখওয়ানের সাথে যুক্ত হবে না, হবে ইখওয়ানের একটি গোপন সামরিক শাখা নিজামুল খাসে। সে সময় মাহমুদ লাবিব নামে ইখওয়ানের এক দায়িত্বশীল ছিলেন। সেনাবাহিনীর যে সকল অফিসার ইখওয়ানের পদে থাকার সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া ছিল তার কাজ। ইখওয়ান ততদিনে নিজেদের চিন্তা সেনাবাহিনীতে সফলভাবে ছড়িয়ে দিয়েছে। এ সকল অফিসারদের মধ্যে দুজন ব্যক্তি ইখওয়ানের গোপন সংগঠনে সবচেয়ে বেশি সক্রিয় ছিল, একজন জেনারেল জামাল আবেদিন নাসের, অপরজন আব্দুর রউফ। এদের মাঝেও জামাল আবেদিন নাসেরের সক্রিয়তা ও প্রভাব বেশি। জেনারেল জামাল আবেদিন নাসের সহ অফিসারদের পুরো দলটি নিজামুল খাসের প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দেয় 1946 সালে। এর আরেক নাম অফিসার্স ক্লাব। এই দলের ব্যাপারে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করা হতো। 1949 সালে ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠাতা হাসান আল বান্নাহ রাহিমহুল্লাহকে হত্যা করে মিশর সরকার অফিসার্স ক্লাবের সকলে মিলে এক বৈঠকে এই মৃত্যুর প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নেয়। করা হয় সরকার উৎখাতের গোপন পরিকল্পনা। জামাল আবেদিন নাসের নিজেও ছিলেন সেখানে। পাশাপাশি তারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সাধারণ নাগরিকদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করে। সেই পরিকল্পনাও গোপন, এমনকি নিরাপত্তা ও গোপনীয়তার চূড়ান্ত প্রস্তুতি হিসেবে তারা নিজেদের দলের নাম ইখওয়ান অফিসার্স ক্লাব থেকে পরিবর্তন করে আদ দুব্বাত আল আহরার তথা ফ্রি অফিসার্স ক্লাব নামকরণ করে। কিন্তু এরপর একটা ব্যাপার ঘটল। জামাল আবেদিন নাসের এবং আব্দুর রউফের মধ্যে ছিল প্রচুর মতানৈক্য ও অন্তদ্বন্দ্ব।
জামাল আবেদের নাসের চাইত ইখওয়ানি মতাদর্শের বাইরের অফিসারদেরও সংগঠনে যুক্ত করতে, তারা দিনদার মুসলিম হোক বা না হোক। আব্দুর রৌফের অবস্থান একেবারেই বিপরীত। তার কথা ছিল, কোনো অমুসলিম কিংবা ধর্মবিরাগী মুসলিম ইখওয়ানের বিপ্লবের অংশ হতে পারে না। মাহমুদ লাবিব এ সময়ে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুশয্যায় তিনি চাচ্ছিলেন কাউকে গোপন সংগঠনের দায়িত্বে বুঝিয়ে দিতে, আর দুব্বাতুল আহরারের সমুদয় অর্থ ও তথ্য দিয়ে দেওয়ার জন্যে নির্ভরযোগ্য কাউকে চাচ্ছিলেন তিনি, কিন্তু সিদ্ধান্তে আসতে পারছিলেন না। আব্দুর রৌফ অন্য কোথাও সফরে ছিলেন এ সময়। মিশরে মাহমুদ লাবিবের আশেপাশে ছিল শুধু জামাল আবেদের নাসের। মাহমুদ লাবিব তাকেই দিয়ে দেন গোপন শাখার সমস্ত তথ্য, সমুদয় অর্থ ও সদস্যদের নাম ঠিকানা। নাসেরের বিশ্বাসঘাতকতা। সাইদ কুতুব শাহিদ রহিমউল্লাহ এই বিপ্লবের সময় ইখওয়ানুল মুসলিমিনের সদস্য ছিলেন না। সদস্য না হয়েও তিনি আর আট দশজনের মতোই জামাল আবেদের নাসেরকে ভাবতেন ভালো লোক। তখন সাইদ কুতুব নিজেও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছিলেন, মাসে মাসে ম্যাগাজিন প্রকাশ করছিলেন, নিয়মিত পত্রিকায় লিখছিলেন ভারী ভারী কলাম। সেনাবাহিনীর অফিসারেরা ইখওয়ানে যোগ দেওয়ার মূল কারণ এসব লেখালেখি। তারা সাইদ কুতুবের এসব প্রবন্ধ কলামে বেশ প্রভাবিত হলেন। ইখওয়ানুল মুসলিমিনের কেন্দ্র থেকে তাদেরকে উৎসাহিত করা হতো এসব কলাম পড়তে। ঠিক সে সময় জামাল আবেদের নাসের সহ গোপন শাখার আরও বেশ কিছু অফিসার সাইদ কুতুবের বাড়িতে বিপ্লবের পরিকল্পনা করতে যায়। সাইদ কুতুব শহীদ ছিলেন সে সময়ের মিশর বিপ্লবের থিঙ্ক ট্যাঙ্ক, বিপ্লবে অংশ নেয়া সকলের তাত্ত্বিক গুরু, সকল পরিকল্পনা চিন্তাধারার যোগান দিতেন তিনি। ১৯৫০ সালে জামাল আবেদের নাসের ফ্রি অফিসার্স ক্লাব ছেড়ে দেয়। তারপর সে নিজেই আরেকটি সংগঠন প্রতিষ্ঠা করে যুক্ত করা শুরু করে সেনাবাহিনীর অন্যান্য অফিসারদেরকে। ইখওয়ানের সামরিক শাখার সাথে শুরু হয় তার বিরোধ। এদিকে জামাল আবেদের নাসেরের গোপন সামরিক শাখা ছেড়ে দিলেও ইখওয়ানুল মুসলিমিনের দাওয়া শাখার সাথে যোগাযোগ বজায় রাখে। দাওয়া শাখা ও গোপন সামরিক শাখার মধ্যে যোগাযোগ ছিল একেবারে সীমিত ও খুবই গোপন, কারণ দুই শাখার যোগাযোগের কথা প্রকাশ পাওয়ার মানেই সমূহ বিপদ। জামাল এই যোগাযোগের দুর্বলতাকে কাজে লাগায়। দাওয়া শাখার কাছে খুবই দায়িত্বশীলতা দেখাত সে। এ সময়ে দাওয়া শাখা পরিচালনা হতো হাসান হুদাইবির অধীনে। জামাল আবেদের নাসেরের ইখওয়ানের দাওয়া শাখাকে খুব করে প্রতিশ্রুতি দিলেন যে সে ক্ষমতায় গেলে পরিপূর্ণ শরিয়াহ চালু করবে, ইখওয়ানকে সহযোগিতা করবে। ক্ষমতায় গেলে ইখওয়ানের প্রতি আনুগত্যের শর্তে জামাল আবেদের নাসেরকে সাহায্য করতে রাজি হয় ইখওয়ানুল মুসলিমিন। সামরিক শাখার সাথে জামালের দ্বন্দ্বের কিছুই জানতেন না তারা। জামাল আবেদের নাসেরের ইখওয়ানের সমর্থন ও পূর্ণ সহযোগিতায় ক্ষমতার চূড়ান্তে পৌঁছিয়ে যায়। এরপর তার সাথে দেখা করতে আসেন হাসান হুবাইদি, মনে করিয়ে দেন পূর্বের সব শর্ত, শরিয়া চালু করার প্রতিশ্রুতি। কিন্তু জামাল প্রত্যেকটা শর্ত প্রত্যাখ্যান করে, শরিয়া বাস্তবায়ন তো দূরের কথা, এমন ভাব করল যে সে ইখওয়ানকে চেনেই না। এরপর হাসান হুবাইদি আর কী বা করতে পারেন? জামাল এখন ক্ষমতায়, সেনাবাহিনী তার সাথে। তাই তিনি শেষমেশ বললেন, আমরা তোমাকে সংস্কারক মনে করি, তোমার মধ্যে ভালো গুণ আছে, তুমি যদি ভালো কাজ করো, জনগণের জন্য কাজ করো, তবে আমরা তোমাকে নাসিহা করব, আর ভুল করলে সহযোগী হিসেবে শুধরে দেব। নাসেরের সাথে কুতুবের সাক্ষাৎ। বিপ্লবের পর সাইদ কুতুব শাহিদ রহিমহুল্লাহ জামাল আবদের নাসের সহ অন্যান্য অফিসারদের সাথে সাক্ষাৎ করতে যান। জামাল তখনও তার কুৎসিত রূপ প্রকাশ করেনি। কখনো কখনো দিনের ১২ ঘন্টাই তাদের সাথে সাক্ষাতে কাটাতেন কুতুব। কিভাবে বিপ্লবকে সফল করা যায় সেই পরিকল্পনার ছক কষতেন। উল্লেখ্য, তখনও কিন্তু সাইদ কুতুব নন, তবুও তিনি জামাল আবদের নাসেরের সহযোগিতায় এগিয়ে আসতেন শুভাকাঙ্ক্ষী হিসেবে। এদিকে জামাল আবদের নাসের জাবহাতুত তাহরির নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করে। এটির আসল উদ্দেশ্য ছিল ইখওয়ানুল মুসলিমিনের কাজে বাগড়া দেওয়া। দাওয়ার ময়দানে তখন ইখওয়ানের একচ্ছত্র আধিপত্য, তাই সে চাচ্ছিল আর একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করে তাদের প্রভাব খর্ব করতে। সাইদ কুতুব এই পরিকল্পনা জানতেন না, তিনি তা বুঝতে পারেননি, এমনকি তিনি জামাল আবেদের নাসেরকে এই সংগঠন প্রতিষ্ঠায় সহযোগিতাও করেন। কিন্তু এক মাসের মাথায় তিনি ধরে ফেললেন জামালের চালাকি, সাথে সাথে পদত্যাগ করেন এই দল থেকে। জামাল আবেদের নাসেরের বহু চেষ্টা করল কুতুবকে বুঝিয়ে বলে কয়ে আবার সংগঠনে ফিরিয়ে আনতে। দেয়া হলো অনেক লোভনীয় পদের প্রস্তাবও, কুতুব সেগুলোর নির্দ্বিধায় প্রত্যাখ্যান করেন। ইখওয়ান ও সাইদ কুতুব।
সাইদ কুতুব শাহিদ রাহিমহুল্লাহ ব্যক্তিগতভাবে হাসান আল বান্নাহ রাহিমহুল্লায় সাক্ষাৎ পাননি কখনোই। তাদের সরাসরি সাক্ষাৎ হওয়ার ব্যাপারে প্রচলিত ধারণাটি সত্য নয়। তিনি 1948 সালে আমেরিকা যাওয়ার আগে হাসান আল বান্নাহের কাজ ও চিন্তাধারা সম্পর্কে জানতেন মাত্র। কুতুব আমেরিকায় অবস্থানকালে ফিলিস্তিনের যুদ্ধে বহু ইখওয়ানি অংশগ্রহণ করেন। তারা ফিরে এলে সবাইকে গ্রেফতার করে জেলে পুরে দেয় মিশর সরকার। তখন সাইদ কুতুব আল আদালাতুল ইজতেমাইয়াহ বা দ্য সোশ্যাল জাস্টিস ইন ইসলাম লিখেছেন। আল্লাহর রাস্তায় জিহাদকারী মুজাহিদদের উদ্দেশ্যে অনেক কথা আছে এই বইয়ে। তারপরে বহু ইখওয়ানি ভাবল এই বই বুঝি তাদের জন্যই লেখা। এমনকি কারাগারে পর্যন্ত সবার হাতে হাতে চলে গেল বইটি। অথচ সাইদ কুতুব তখনও ইখওয়ানুল মুসলিমিনের কেউই নন। এই সময় আল আদালাতুল ইজতিমাইয়া বইয়ের এক কপি ইমাম হাসান আল বান্নাহকে দেয়া হলে তিনি পড়ে বলেন, এসব তো আমাদেরই কথা, আমাদেরই মতাদর্শ। এই বই যিনি লিখেছেন তার তো আমাদের একজন হওয়া উচিত। এদিকে সাইদ কুতুবু আমেরিকায় গিয়ে জায়নিজমের স্বরূপ টিয়ার পান। প্রত্যক্ষ করেন ইসলামের দাওয়াতের প্রতি কুফফার শক্তির তীব্র ঘৃণা বিদ্বেষ, বিশেষ করে ইখওয়ানি আন্দোলনের প্রতি তাদের জিঘাংসা। দুটি ঘটনা সাইদ কুতুব শাহিদকে ইখওয়ানুল মুসলিমিনের আরও কাছাকাছি নিয়ে আসে। প্রথমটি ছিল ইমাম হাসান আল বান্নাহ রাহিমুল্লাহ শাহাদাত। যখন তাকে হত্যা করা হয় কুতুব তখন আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। রেডিও টেলিভিশনে শাহাদতের খবর প্রচারিত হলে উল্লাসের ঢেউ খেলে গেল পুরো হাসপাতালে। হাসপাতালের ডাক্তার, নার্স, বয় সবার মধ্যে আনন্দ। তখন সাইদ কুতুব কুফফারদের মনে ইসলামের প্রতি পৌঁছে রাখা বিদ্বেষ বুঝতে পারেন। কুতুবের সাথে সে সময় এক ইংরেজ গোয়েন্দার যোগাযোগ ছিল, নাম জন হার্সডেন। মধ্যপ্রাচ্যের দায়িত্ব পালনের সময় ইসলাম সম্পর্কে পড়াশোনা করেছিল, সে আরবেও শিখেছিল, এমনকি ইসলাম ধর্ম গ্রহণ করে এক মুসলিম নারীকে বিয়ে করে আমেরিকায় নিয়ে আসার দাবিও করে সে। সাইদ কুতুবের আল আদালাতুল ইজতিমাইয়া ইংরেজিতে অনুবাদ করার আগ্রহ প্রকাশ করে $10,000 সম্মানের প্রস্তাব দেন। এভাবে নিয়মিত কথা হতো সাইদ কুতুব ও হার্সেনের। ইখওয়ান সম্পর্কেও সে বলতো অনেক কিছু। তার কাছে ইখওয়ানুল মুসলিমিনের শুরু থেকে ইমাম হাসান আল বান্নাহকে হত্যার পরিকল্পনার সকল দলিল দস্তাবেজ ছিল। ইখওয়ানের প্রতিটা ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্রতিটা কর্মকাণ্ড, বক্তব্য থেকে শুরু করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সকল গোপন নথি জন হার্সডেনের নখপর্দ। সে নিজেই সাইদ কুতুব শাহিদ রহিমুল্লাহকে বলল, ব্রিটিশদের সাথে যুদ্ধের কথা মাথা থেকে ফেলে দাও, কারণ এটা অর্থহীন। ব্রিটিশদের সাথে যুদ্ধ করে তাদের কাছ থেকে পরিত্রাণ পাওয়া যাবে ঠিক, কিন্তু এরপরেই আমেরিকা এসে দখল করে নেবে, সুতরাং এতে কোনো ফায়দা নেই। জন হার্সেনের চালাকি দেখুন। ব্রিটিশ গোয়েন্দা হিসেবে সে চাইছিল সাইদ কুতুবের মগজ ধুলাই করতে, তাকে ইখওয়ান থেকে দূরে সরিয়ে রাখতে। ইখওয়ানের ব্যাপারে অনেক উৎসাহ রটায় এই লক্ষ্যে। এসব শুনে সাইদ কুতুব শাহিদ রাহিমহুল্লাহ জন হার্সেনের মনে থাকা ইখওয়ান বিদ্বেষ টের পাচ্ছিলেন। তাই তিনি 1953 সালে আমেরিকা থেকে ফিরেই ইখওয়ানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। সে সময় চূড়ান্ত আকার ধারণ করেছিল জামাল আবেদের নাসেরের সাথে ইখওয়ানের দ্বন্দ্ব। নাসের সরকার তখন ইখওয়ানি পেলে জেলে পুড়ছিল, ইখওয়ানকে এড়িয়ে চলছিল সকলে, কেউই ইখওয়ানের সাথে সম্পর্ক স্বীকার করত না। সক্রিয় নেতারাও মোটামুটি 6 মাস 1 বছর ধরে লুকিয়ে থেকে কমিয়ে ফেলেছিল নিজেদের সক্রিয়তা। এমন কঠিন মুহূর্তে 1953 সালে সাইদ কুতুব শাহিদ ইখওয়ানে যোগ দেন। এই ঘটনা আমাদেরকে উহুদ যুদ্ধের একটি মুহূর্ত মনে করিয়ে দেয়। সেই সময় এক ধনবান ইয়াহুদি ছিল, নাম মুখাইরিহ। উহুদের যুদ্ধে যখন সে দেখল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছেন, অনেক মুসলিম শহীদ হয়ে যাচ্ছেন, তখন হঠাৎ করেই মুখাইরিখের হৃদয়ে ঈমানের জোয়ার এসে যায়। ইসলাম গ্রহণ করে সে, ইসলামের জন্যে তার সকল সম্পদ ব্যয় করে দেয় সে। মুখোমুখি কুতুব ও নাসেরের প্রশাসন। ইখওয়ানের এই কঠিন মুহূর্তে দলটিতে যোগ দিয়ে একটি সাপ্তাহিক পত্রিকা চালু করেন সাইদ কুতুব শাহিদ রাহিমুল্লাহ। সেখানে নিয়মিত প্রবন্ধ রচনা করতে থাকেন। যেখানেই যান, যে দেশেই যান, সেখানেই ছড়িয়ে দিতে লাগলেন ইখওয়ানের মতাদর্শ। অবশেষে 1954 সালের জানুয়ারিতে তাকে গ্রেফতার করা হয়। সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয় ইখওয়ানুল মুসলিমিনকে। গ্রেফতার করা হলো তাদের সাথে জড়িত পরিবারগুলোকেও। সমস্ত কেন্দ্রীয় নেতাদেরকেও কারাগারে নেওয়া হয়, কিন্তু কঠিন আন্দোলনের পর তাদের সবাইকে মুক্তি দেওয়া হয়। সাইদ কুতুব কারাগারে গিয়েও আরও ভালো করে বুঝতে পারলেন কার মনে কত ইসলামের প্রতি বিদ্বেষ, বুঝতে পারলেন আকিদার বাস্তবতা,
চিনলেন আল্লাহর দল ও শয়তানের দলের পার্থক্য। দমিয়ে রাখা গেল না তাকে। এবার তিনি আরও শক্ত ভাষায় লেখালেখি শুরু করেন, কঠিন প্রতিবাদী প্রবন্ধ লিখতে লাগলেন নাসের প্রশাসনের বিরুদ্ধে। এ সময় জামাল আবেদের নাসেরের কানে পৌঁছালো যে ইখওয়ান তাকে হত্যার পরিকল্পনা করছে। এরপর অক্টোবরে আবারও হাজার হাজার ইখওয়ানি কর্মীকে জেলে পোলা হয়। এটা ছিল ইখওয়ানুল মুসলিমিনের প্রথম বড় পরীক্ষা। কিন্তু এর আগেও নাসের সরকার সাইদ কুতুবকে অনেক নির্যাতন করেছে। গ্রেফতারের সময় ভীষণভাবে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। সামরিক অফিসার তাকে গ্রেফতার করে হাতে পায়ে শিকল পরিয়ে দেয়, কোনো গাড়ির ব্যবস্থা না করে হেঁটে যেতে বাধ্য করে জেল পর্যন্ত। অসুস্থতার কারণে চলতে গিয়ে তিনি বারবার বেহুশ হয়ে পড়েন, তবুও তাকে পায়ে হাঁটা থেকে রেহাই দেওয়া হয়নি। জেলে প্রবেশ করার সাথে সাথে হিংস্র জেল কর্মচারীরা তাকে নির্মমভাবে মারধর করতে থাকে। লাগাতার 2 ঘন্টা চলতে থাকে এই অত্যাচার। অত্যাচারে আহত সাইদ কুতুবের উপর প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর লেলিয়ে দেওয়া হয়। তার পা কামড়ে ধরে জেলের আঙ্গিনায় টেনে নিয়ে বেড়াতে থাকে কুকুরটি। নির্মম অত্যাচারে অভ্যর্থনা শেষ হওয়ার পর তাকে নিয়ে যাওয়া হয় একটি নির্জন কক্ষে। সেখানে একটানা 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। রক্তাক্ত বেদনায় জর্জরিত শরীর, এসব শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করার মতো ছিল না। আগুন দিয়ে সারা শরীর ঝলসানো, কুকুর লেলিয়ে দেয়া, মাথার উপর কখনো টকবগে গরম, আবার পরক্ষণেই বরফ শীতল পানি ঢালা, কিছুই বাদ দেয়নি। পুলিশ লাথি ঘুষি মেরে একদিক থেকে অন্যদিকে নিয়ে যেত তাকে। এমনও হয়েছে একাধারে 4 দিন তাকে একই চেয়ারে বসিয়ে রাখা হয়েছে, কোনো খাবার পানিও দেওয়া হয়নি। অথচ তাকে দেখিয়ে দেখিয়ে অন্যরা ফুর্তি করে পানি পান করেছে। এমনিতেই আর্থ্রাইটিস, ব্রঙ্কাইটিস ও বাতের ব্যথা ছিল আগে থেকে। নির্যাতনের ফলে এসব রোগ আরও বেড়ে যেত। ট্রায়ালের জন্য নিয়ে গিয়ে তারাই তাকে বলতো, আপনাকে তো খুব ক্লান্ত দেখাচ্ছে। তিনি বলতেন, হ্যাঁ, আমাকে ট্রায়ালের আগে 6 ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে। এ সকল নির্যাতনের কথা আদালতে বলাও যেত না, তাহলে নির্যাতন করা হতো আরও বেশি। কিন্তু সাইদ কুতুব শাহিদ রহিমুল্লাহ এসবে ভয় পেতেন না। তিনি নিজের কাপড় খুলে সরাসরি দেখাতেন তার পিঠে কয়বার বেত্রাঘাত করা হয়েছে। এরপরেও তাকে দেওয়া হয় 15 বছরের সশ্রম কারাদণ্ড। কিন্তু অসুস্থতার কারণে 10 বছর পরেই তাকে মুক্তি দেওয়া হয়। কারাগারে সবাই সাইদ কুতুবকে সম্মান করত, এমনকি ভয়ঙ্কর অপরাধীরাও সমীহের দৃষ্টিতে দেখত তাকে, কারারক্ষীরাও শ্রদ্ধা করত। তাদের সবার মন মস্তিষ্কে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে তার জন্য খাবার এলে সেই খাবার অন্য কয়েদীদের মধ্যে বিতরণ করে খেতেন। নতুন পরিকল্পনা। সাইদ কুতুব শাহিদ রহিমুল্লাহ কারাগার থেকে মুক্ত হওয়ার পর আবুল ফাত্তাহ ইসমাইলি নামে এক ব্যক্তি নতুন করে আবার দলটাকে গঠন করতে চাইলেন। তখনও ইখওয়ান নিষিদ্ধ। কুতুব কারাগারে থাকাকালীনই আবুল ফাত্তাহ ইসমাইলি এই ব্যাপারে কথা বলতেন তার সাথে। কুতুব এ নিয়ে বহু ভেবেছেন, পরিকল্পনা করেছেন আবার সংগঠন করা উচিত কিনা, জামায়াতের পরিচয় সামনে আনা উচিত হবে কিনা। এরপর তিনি সিদ্ধান্ত নিলেন যে তাকে কিছু একটা করতেই হবে, কারণ সমাজে সেকুলারিজম ছেয়ে গেছে। জামাতের সাথে মানুষের পরিচয় করানো এখন সময়ের দাবি। কারাগার থেকে নেতৃত্ব দিচ্ছেন সাইদ কুতুব। তার মাথায় নতুন পরিকল্পনা এলো। তিনি দেখলেন যে ইসলামী দলগুলো গতানুগতিক রাজনৈতিক পর্যায়ে বেশ মনোযোগী, কিন্তু পুরো সমাজটাই গোড়া থেকে পরিবর্তন করা প্রয়োজন। সেদিকে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। পুরো সমাজ জাহিলিয়াতে ভরপুর, আকিদার অনুধাবন থেকে বহু দূরে। সরকারকে উৎখাত করার আগে সমাজ থেকে ইসলাম দূর হয়ে যাওয়াটা রুখে দেওয়া প্রয়োজন। এমন একটি দলকে প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তোলা প্রয়োজন যাদের আকিদা হবে মজবুত, কারণ সাইদ কুতুব এর আগে জামাল আবেদের নাসেরের কর্মকাণ্ড দেখেছেন। সে সরকার দখল করে ফেলেছে, শাসন ব্যবস্থা বাগিয়ে নিয়েছে, অথচ সে ছিল পুরো দুর্নীতিবাজ। তাই সাইদ কুতুব ভাবলেন, আমাদের আবার শুরু থেকে সব কিছু ঠিক করা উচিত, যেন কোনো দুর্নীতিবাজের কারণে আমাদের কাজ থেমে না যায়, কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে। আমাদের অবশ্যই উচিত প্রশিক্ষিত একটি দল তৈরি করা, যারা এসব অত্যাচার ও নির্যাতনের প্রতিশোধ নেবে। তারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে কারাগার, পুলিশ, গোয়েন্দা বিভাগ সব কিছুই রাখবে অদৃশ্য নিয়ন্ত্রণে। সিদ্ধান্ত অনুযায়ী সাইদ কুতুব কারাগার থেকে দল পরিচালনা করতে লাগলেন, নির্দেশনা দিতে লাগলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ফাঁস হয়ে যায় এই গোপন পরিকল্পনা, কারণ ইখওয়ানের ছদ্মবেশ ধারণ করে বহু গাদ্দার আশেপাশে ছিল। জামাল সরকারের কাছে সকল তথ্য সরবরাহ করত তারা। ইখওয়ানের সর্বশেষ পরিকল্পনা ছিল বিরোধীদের প্রতিরোধ করার আগে সমাজ ঠিক করে নিতে হবে। কিন্তু হলো কি, ইখওয়ানুল মুসলিমিন টের পেল যে তাদের সব পরিকল্পনা বানচাল হয় সম্মুখীন।
ফলে তারা তড়িঘড়ি করে নিজেদের পরিকল্পনার কথা সকলকে জানিয়ে দিল। এও বলে দিল যে তারা সব ধরনের দখলদারিত্বের বিরুদ্ধে লড়তে প্রস্তুত। কিন্তু এই তথ্য তারা ইখওয়ান ছদ্মবেশী সরকারি গোয়েন্দাদেরকেও বলে ফেলল। এমন একটি পরিকল্পনাও হয়েছিল যে সৌদি আরব থেকে অস্ত্র ও প্রয়োজনীয় উপকরণ আসবে। কিন্তু সাইদ কুতুব শহীদ যখন বুঝতে পারলেন যে এই পরিকল্পনা সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে ইখওয়ানকে ফাঁসিয়ে তাদেরকে শেষ করার জন্যে, তখন তিনি প্রত্যাখ্যান করলেন এই পরিকল্পনা। এরপর 1965 সালে জামাল আবেদের নাসেরের রাশিয়ার মস্কোতে অবস্থানকালে ঘোষণা করলেন যে গোপন সংস্থা ইখওয়ান তার সরকারকে উৎখাত করার চেষ্টা করছে। বলা বাহুল্য, জামালের সাথে তখন কমিউনিস্টদের সাথে দহরম মহরম চলছিল মস্কোতে। তার এই ঘোষণার পর 1965 সালে আবারও বহু ইখওয়ানিকে গ্রেফতার ও কারা নির্যাতন করা হয়। এটা ছিল ইখওয়ানুল মুসলিমিনের দ্বিতীয় পরীক্ষা। এ সময় সাইদ কুতুবের কাছে এক জিজ্ঞাসাবাদে ইখওয়ানের গোপন পরিকল্পনা, বিদ্রোহের ছক সব কিছু জানতে চাওয়া হয়। জিজ্ঞাসাবাদকারীর সামনে সব স্বীকার করে নেন তিনি, সকল দায় নিজের কাঁধে তুলে নেন, প্রতিটা পদক্ষেপ কাজকর্ম ও ঘটনার দায় তার বলে স্বীকারোক্তি করে নেন। এরপর তাকে নেওয়া হয় কোর্টে। পুনরায় কারাবরণ। সাইদ কুতুবকে প্রথমবার গ্রেফতারের পর 10 বছর কারাগারে রাখা হয়। এরপর মুক্তি পেয়ে 1 বছর বাইরে থাকলেন তিনি। এরপর গ্রেফতার করা হয় দ্বিতীয়বার। সেবার কোর্টে তোলার আগে তার সামনে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয় তার ভাগ্নে রিফাআতকে। ইখওয়ানুল মুসলিমিনের আরেক নারী সদস্য জাইনাব আল গাজালিও সহ্য করেছে মারাত্মক নির্যাতন। তিনি একবার কারাগারের টয়লেটে যাওয়ার সময় এমন এক স্থান অতিক্রম করছিলেন যেখানে কুতুবকে প্রহার করা হচ্ছিল। কাপড়ের মতো কিছু একটা দিয়ে ঢাকা ছিল জায়গাটা। জাইনাব যাওয়ার সময় বাতাসে কাপড়টা উড়ে যায়। তা দেখে কারারক্ষীরা কুতুবকে বলল, এই কাপড় তুমি জাইনাবের সাথে যোগাযোগ করতে নিজে নিজেই উঠিয়েছ। এই কথা বলে তারা আরও মারতে শুরু করে। জাইনাব গাজালি বলেন, টয়লেট থেকে ফেরার পথেও শুনতে পাচ্ছিলাম মারের শব্দ। সাইদ কুতুব চিৎকার করে বলছিলেন, আমার সাথে জাইনাবের কোনো যোগাযোগ নেই, তার সাথে কথা বলার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তারা থামেনি, মারতেই থাকল। সাইদ কুতুবের ফুসফুসে সমস্যা ছিল, কারাগারের নির্যাতনে সেটা আরও বেড়ে যায়, এমনকি রক্তেও বের হতো ফুসফুস থেকে। চিকিৎসকের নিষেধ সত্ত্বেও কারারক্ষীরা সাইদ কুতুবকে বেত্রাঘাত করে বলতো, দৌড়াও দৌড়াও। এই অবস্থা চলাকালে একদিন তিনি দৌড়াতে গিয়ে হার্ট অ্যাটাক করে ফেললেন। তখন তার বয়স প্রায় 60 বছর। একজন বৃদ্ধকে এইভাবে নির্যাতন করত তারা। পরের বোঝা আপন কাঁধে। সাইদ কুতুব শাহিদ রহিমহুল্লাহ জেলখানায় কখনো কখনো ইখওয়ান কর্মীর দেখা পেলে তাদের দিকে তাকিয়ে হাসতেন। তারা তখন চিৎকার করে অনুযোগ করত, আমাদেরকে এইভাবে নির্যাতন করা হয়, এভাবে বেত্রাঘাত করা হয়, সেভাবে পেটানো হয়। কুতুব নিজেও এগুলো বুক করেছেন আরও বেশি, তবুও এসব শুনে কেঁদে দিতেন, দোয়া করতেন তাদের জন্য। কুতুব জানতেন তারা যদি এই নির্যাতনের কথা কাউকে বলে তবে আরও বেশি নির্যাতন করা হবে। তাই বিশ্ববাসীকে এই নির্যাতনের কথা জানানোর এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি। তার কোর্ট ট্রায়ালে বিচারক হিসেবে ছিল মোহাম্মদ ফুয়াদ আল দাজাউই। লোকটা এতই ভীত ছিল যে 1966 সালের আরব ইসরায়েল যুদ্ধে সে ইয়াহুদিদের ঘেরাও পরে ইয়াহুদিদের পক্ষে গিয়ে মুসলিমদের বিপক্ষে যুদ্ধ করেছিল। তাই ইয়াহুদিরা তাকে ছেড়ে দেয়। সেই লোক কিনা সাইদ কুতুবের মতো এক ব্যক্তির বিচারক। সে সাইদ কুতুবের প্রতি খুবই অসৌজন্যমূলক আচরণ করেছিল। কুতুবের বিচারিক নথিপত্রে আদ দাউজাইর অভদ্রতার ঘটনা অতি স্পষ্ট। সাইদ কুতুবও এই গাদ্দারের দিকে অপমানকর ভঙ্গিতে তাকাতেন। এই চাহনি দেখে আরও ভয় পেয়ে গিয়েছিল ভীতু লোকটা। জিজ্ঞাসাবাদে যেমন সাইদ কুতুব সব স্বীকার করে নিয়েছিলেন, আদালতেও তাই করেন। স্পষ্ট ভাষায় বলেন, হ্যাঁ এটা আমি করেছি, এজন্যই করেছি, তোমরা সবাই দুর্নীতিবাজ, জামাল আবেদের নাসেরকে হত্যা করা আমাদের এই পরিকল্পনা ছিল, তোমাদের শাসন আমি মানি না। মোট কথা, তিনি সব কিছুর দায় এক বাক্যে নিজের ঘাড়ে দায়িত্ব তুলে নেন। তিনি জানতেন যে শীঘ্রই তাকে ফাঁসি দেওয়া হবে। কারাগার থেকে একটি চিঠি লিখতেন তিনি। কারাগারে থাকা অবস্থাতেও তার বলিষ্ঠ ইমানের তফাত ফুটে উঠেছে এই চিঠিতে। অনেকগুলো মানবাধিকার সংগঠন থেকে শুরু করে বহু রাজনৈতিক নেতা সাইদ কুতুবের মুক্তি দিতে সুপারিশ করেন, কারণ এই ব্যক্তির মেধা ও প্রতিভা সম্পর্কে জানতেন তারা। এমনকি সৌদি বাদশাহ ফয়সাল পর্যন্ত মিশর সরকারকে ফাঁসির দণ্ডাদেশ মওকুফ করতে বলেন। কিন্তু জামাল উল্টো বলেন, আমরা আগামীকাল ফজরের পরপরই সাইদ কুতুবের ফাঁসি কার্যকর করব। ফাঁসির মঞ্চের জীবনে জয়গান। সে রাতে সাইদ কুতুব শাহিদের কাছে তার বোন হামিদাকে পাঠানো হয় এই বার্তা দিয়ে যে তিনি যেন কুতুবকে বুঝিয়ে সুঝিয়ে নাসেরের কাছে ক্ষমা চাইতে রাজি করান।
একবার শুধু নিজেকে এসব পরিকল্পনার সাথে সম্পর্কহীন বলতে হবে, ব্যাস। দোষ চাপাতে হবে ইখওয়ানিদের উপর, আর কিছু লাগবে না। এই প্রস্তাব শুনে সাঈদ কুতুব বললেন, মহান আল্লাহর কসম, এই কথা যদি সঠিক হতো তবে আমি তাই বলতাম। পৃথিবীর বুকে এমন কোনো শক্তি নেই যা আমাকে ওই কথা বলা থেকে বিরত রাখতে পারত, কিন্তু সেটা তো সঠিক কথা নয়, আমি মিথ্যা বলতে পারবো না। তারা অনেকে মিলে বহু চেষ্টা করে নাসেরের কাছে কুতুবের ক্ষমা প্রার্থনা করাতে, কিন্তু সাঈদ কুতুব তার দাবিতে অনর। হামিদাকে বললেন যে তিনি গোপনভাবে পরিচালিত ইখওয়ানি মিশনের মূল ব্যক্তি। তখন ইখওয়ানুল মুসলিমিনের প্রধান ছিলেন হাসান হুদাইবি, কিন্তু সাঈদ কুতুব হাসান হুদাইবিকে কোনো বিপদে ফেলতে চাচ্ছিলেন না। এও চাচ্ছিলেন না যে তার সংগঠন ইখওয়ান কোনো বিপদের মুখে পড়ুক, তাই তিনি সকল দায় নিজের কাঁধে তুলে নিয়ে সাজা ভোগ করেন। বোনকে বললেন, হাসান হুদাইবির দেখা পেলে আমার পক্ষ থেকে সালাম পৌঁছিয়ে দিও, বলো যে একটা মানুষ যতটা সহ্য করতে পারে সাঈদ কুতুব তার চেয়েও বেশি সহ্য করেছে, যেন আপনাকে এতটুকু অমঙ্গল স্পর্শ না করে। সাঈদ কুতুব শাহিদ ইখওয়ানুল মুসলিমিনের জন্য যেই নির্যাতন ভোগ করেছিলেন তা পুরো সংগঠন মিলেও ভোগ করেনি। সাঈদ কুতুব শাহিদ রহিমুল্লাহকে ফাঁসির কাস্টে ওঠানোর আগে ওখানে ফুহাদ আল্লাম নামে এক অফিসার ছিল, তিনিও একই প্রস্তাব রেখেছিলেন সাঈদ কুতুবের কাছে। বলেছিলেন, আসলে আপনাকে মুক্তি দেওয়ার ইচ্ছা ছিল, আপনি মুখে একটু ক্ষমা প্রার্থনা করবেন মাত্র, একবার ক্ষমা চাইলেই হবে, আপনাকে ছেড়ে দেয়া হবে। তবুও কুতুবের প্রত্যাখ্যানমূলক সুদৃঢ় জবাব ছিল, আল্লাহর জন্যে যেই কাজ করেছি তাতে কোনো অজুহাত দেখাবো না। অফিসার আবার বললেন, জনাব শুধু মিনতি করবেন একটু, আমি এখনই সরকারকে জানিয়ে দেব। সাঈদ কুতুব উত্তরে বললেন, কেন মিনতি করব? যদি আমি সৎভাবে দোষী সাব্যস্ত হয়ে থাকি তাহলে আমি এই সিদ্ধান্তে সন্তুষ্ট, আর যদি অন্যায়ভাবে দণ্ডপ্রাপ্ত হয়ে থাকি তাহলে বাতিলের কাছে মিনতি করার নিজতা থেকে আমি অনেক ঊর্ধ্বে। এরপর বলা হলো, তাহলে যেন নাসেরের উদ্দেশ্যে কয়েকটা শব্দ লিখে স্রেফ ক্ষমা প্রার্থনা করেন। তিনি বললেন, যে আঙ্গুল শাহাদাতে তাশাহুদের আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য দিতে উত্তরিত হয়েছে তা কখনোই বাতিল প্রশাসনের স্বীকৃতিতে একটি বর্ণ লিখতেও অবনত হতে পারে না। পরদিন ফাঁসির কাস্তে নিয়ে যাওয়ার সময় হাসছিলেন সাঈদ কুতুব, সবাই দেখল তিনি যেন বেশ প্রফুল্ল। তার লেখা শেষ চিঠিতে লিখেছেন, আমি তো এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম, আমার জীবনের স্মরণীয়তম মুহূর্ত তো এটিই, আমি আকীদাহ পুরোপুরি বুঝতে পেরেছি, ধর্মকে পুরোপুরি অনুধাবন করেছি যা আগে কখনোই পুরোপুরি বুঝতে পারিনি, এখন আমি শাহাদতের অপেক্ষায়, এই জীবনের চেয়েও সুখকর জীবন আমি কখনো কাটাইনি। ফাঁসির পূর্বে তার হাস্যোজ্জ্বল মুখ টিভি ও ক্যামেরায় ধারণ করা হয়, তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পুরোপুরি প্রস্তুত ও অপেক্ষারত। তিনি বুঝতে পেরেছিলেন, কেউ যদি আল্লাহর জন্য কিছু করে তবে তার শেষ পরিণতি হয় শাহাদাত। 29 আগস্ট 1966 সাঈদ কুতুবকে অপর দুই সঙ্গীসহ ফাঁসিতে ঝোলানো হল। অপর দুইজন ছিলেন আব্দুল ফাত্তাহ ইসমাইল ও মোহাম্মদ বিন ইউসুফ হাওয়াস, তারাও ইখওয়ানের সদস্য রাহিমাহুমুল্লাহ। তারা আল্লাহর কাছে হাসি মুখে চলে গেলেন। সে রাতটি ছিল জুমআর রাত। সে রাতে কারাগারে ইখওয়ানের অন্যান্য সদস্যরা তিলাওয়াত করলেন, আর আদমের দু ছেলের কাহিনী আপনি তাদেরকে যথাযথভাবে শোনান। যখন তারা উভয়ে কুরবানি করেছিল, অতঃপর একজন থেকে কবুল করা হলো এবং অন্যজনের কবুল করা হলো না। সে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অন্যজন বলল, আল্লাহ তো কেবল মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করেন। সূরা মাইদা আয়াত 27। জুমআর সালাতেও এই আয়াতের তিলাওয়াত করা হলো। কান্নায় ভেঙে পড়ল সবাই। যারা আল্লাহর জন্য শহীদ হয়ে যায় আল্লাহ তাআলা তাদের সমগ্র জীবনটাই উম্মার জন্য অনুকরণীয় রেখে দেন। সাঈদ কুতুবের শাহাদতের পর তার লিখিত বই মা আলিম ফি তারিক ও তাফসির ফি জিলালিল কুরআনিল কারিম নিষিদ্ধ করে দেওয়া হয়, কিন্তু এই বই দুটি গোটা বিশ্বে ছাড়া ফেলে দেয়। বই দুটি নিষিদ্ধ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেরাই লিখে লিখে অনুলিপি করে রেখেছিল, যেন তাদের সংগ্রহ থেকে হারিয়ে না যায়। ইসলাম সম্পর্কে জানে, আকিদা বুঝে, হক বাতিলের মধ্যে পার্থক্য বুঝতে পারে, এরকম কোনো মুসলিম দেখলেই বুঝবেন যে তারা এই বই দুটি পড়েছেন। মুজাহিদগণের নেতারাও এত কষ্ট সহ্য করেছেন এসব বইয়ে বর্ণিত চিন্তাধারার প্রভাবেই। ব্যক্তি সাঈদ কুতুব শহীদ হয়ে গেছেন, কিন্তু তার মতাদর্শ ও চিন্তাধারা বেঁচে আছে, চিরকাল বেঁচে থাকবে এবং উম্মার মাঝে জাগিয়ে তুলবে সঞ্জীবনীর শক্তি। ইয়া রাব্বী।